তো হ্যালো গাইজ, আজকে আমরা আসলাম রথের মেলায়, নৈহাটি কাঁঠালপাড়া রথ উৎসবে। আমি সকালে এসে জিজ্ঞেস করেছিলাম রথ কখন টানা হবে, তো আমাকে বলেছিল 4টার দিকে টানা হবে, কিন্তু এখনও সাজানো হয়নি। রথ রেডি হতে হতে ততক্ষণ আমরা আশেপাশে জায়গাটা ঘুরছি, আর এটা হচ্ছে রাধাবল্লভ মন্দির। আর সামনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এই ঘরটাতে রথ রাখা হয়, রথ টানা হয়ে গেলে এক সপ্তাহ পর আবার এখানে রথটা রেখে দেওয়া হবে। এখানে দুটো কাকু কলা আর চিনি বিক্রি করছে, তো সুচরিতা এখন তাদের থেকে কলা আর চিনি নেবে রথে দেবে বলে। এখানে শ্রীকৃষ্ণ আর বলরামকে সাজানো হচ্ছে, এরপরেই রথের তোলা হবে এনাদের। এখন বলরামকে নিয়ে বেরোনো হচ্ছে, রথে বসানো হবে। রথ টানার আগে শ্রীকৃষ্ণকে পালকি করে নিয়ে আসা হচ্ছে। প্রায় 16-17 বছর পর আবারও রথ টানা দেখলাম, ছোটবেলায় বাবার সাথে আসতাম দেখতে। রথ টানা শেষ, এবার একটু মেলাটা ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে হঠাৎ দিদি আর দিদির মেয়ের সাথে দেখা হয়ে গেল। এরপর গেলাম ফুচকা খেতে, যেখানে 20 টাকার মাত্র 7টা ফুচকা দেওয়া হচ্ছিল। দিদির মেয়ে ভিডিওতে আসবে বলে আগে আগে গিয়ে বারবার তাকাচ্ছে। আজকে মনে হচ্ছে আমার খেল খতম হয়ে যাবে এখানে। কেমন লাগলো তোরে? খুবই ভালো লেগেছে। তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে।
তুই বল তোর কেমন লাগলো? এখন কৃষ্ণ আর বলরামকে আবার নিয়ে আসা হচ্ছে। এখন বাড়ির জন্য গরম গরম জিলাপি আর বাদাম নিয়ে যাব। একটা দিও তো। আজকের মতো মেলা এখানেই শেষ। টাটা।